আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু তালেব, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে 19.3 এর পরিমাপ সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে। আমার আজকের সমস্যাটি হলো 12 নং সমস্যা। এই সমস্যাটিতে বলা আছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের ব্যাকোণ এবং ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করতে হবে। এখানে চাওয়া হয়েছে এখানে পরিসীমা বের করতে হবে। যেহেতু একটি আয়তাকার ঘর, সেহেতু এর ক্ষেত্রফলের সূত্রটি হবে অবশ্যই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এখানে একটি সম্পর্ক দেওয়া আছে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে, দৈর্ঘ্য হলো প্রস্থের দেয়াল। তাহলে আমি এখন এই উদ্দীপকের আলোকে সমস্যাটি সমাধান করব। তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ কোনোটাই সঠিকভাবে দেওয়া নাই, একটি শুধু সম্পর্ক দেওয়া আছে, তাহলে আমি এটি একটি সলভের মাধ্যমে দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়ে তারপর এই সমস্যাটি সমাধানে যেতে পারব। তাহলে মনে করি আয়তাকার ঘরের প্রস্থ সমান ক মিটার, অর্থাৎ ক চলকের মাধ্যমে এখানে দেখাতে পারে। তাহলে প্রস্থ যদি ক হয়, তাহলে এই ক অর্থাৎ এই ক চলকের মাধ্যমে দৈর্ঘ্যটি কী দাঁড়াবে? তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য যেহেতু প্রস্থের দেড় গুণ, অর্থাৎ আমরা প্রস্থকে দেড় দিয়ে গুণ করি, তাহলে প্রস্থ ক গুণ দেড় হলে এখানে 1.5 লিখতে পারি। তাহলে এটি মিটার, তাহলে 1.5 গুণ ক গুণ করলে আমার এখানে হবে 1.5 ক মিটার। এটি হলো আমার এই সলকের মাধ্যমে এই প্রদত্ত তথ্যের আলোকে আয়তাকার ঘরটির প্রস্থ ক আর দৈর্ঘ্য হল 1.5 ক। এখন যেহেতু এখানে আয়তাকার ঘরটির ক্ষেত্রফল দেওয়া আছে আমার 216 বর্গমিটার, সেহেতু আমি এই চলকের মাধ্যমে আয়তাকার ঘরটির ক্ষেত্রফল আগে নির্ণয় করব, তারপর এই ক্ষেত্রফলের সাথে এই প্রদত্ত ক্ষেত্রফলের সম্পর্ক করব। তাহলে ক্ষেত্রফল এই প্রদত্ত চলকের আলোকে দাঁড়াবে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এখানে দৈর্ঘ্য হল 1.5 ক গুণ প্রস্থ হল শুধুমাত্র ক। এখানে আমি এত দৈর্ঘ্য বর্গ মিটার, তাহলে এখানে ক্ষেত্রফল দাঁড়ালো 1.5 স্কয়ার বর্গ মিটার। তাহলে আমার এই প্রদত্ত তথ্যের আলোকে আমি চলকের মাধ্যমে প্রথমে প্রস্থ ধরেছি ক, আর দৈর্ঘ্য সেই হিসাবে হয়েছে 1.5 ক, আর এই চলকের মাধ্যমে ক্ষেত্রফল দাঁড়িয়েছে এখানে আমার 1.5 স্কয়ার স্কয়ার, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে আমার এখানে প্রদত্ত তথ্যের আলোকে অর্থাৎ চলকের মাধ্যমে আমি ক্ষেত্রফলটা বের করেছি 1.5 স্কয়ার স্কয়ার। এই 1.5 স্কয়ার স্কয়ারের সাথে এই 216 এর সম্পর্ক। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে সমান 216, বা এটি এখন আমি সমীকরণের মাধ্যমে সমাধান করব, তারপরে সলভের মান নির্ণয় করে আমরা প্রদত্ত সমস্যাটি সমাধানে যাব। তাহলে হল 216 ভাগ হল 1.5,
বা y স্কয়ার 216 কে 1.5 দিয়ে ভাগ করলে আমার হবে এখানে 144 বা q সমান √ 144 অর্থাৎ আমার এখানে বর্গটা উঠে গিয়ে ডান পাশে গিয়ে হবে এখানে বর্গমূল হচ্ছে অতএব q সমান অর্থাৎ 144 এর বর্গমূল হলো 12 আমরা 140 এর বর্গমূলটা আলাদাভাবে একটু দেখাতে পারি 140 যদি আমরা বর্গমূল করি তাহলে প্রথমে আমার 1 হবে অর্থাৎ 1 কে 1 দিয়ে গুণ করলে 1 1 কে 1 তাহলে এখানে কিছু থাকে না অর্থাৎ 0 আমরা আনতে পারি এখানে 44 অর্থাৎ 1 এর ডবল অর্থাৎ 1 কে 2 দিয়ে গুণ করলে হবে এখানে 2 তাহলে এখানে 2 দিবে এখানে 2 অর্থাৎ এই 2 দিয়ে এই 22 কে গুণ করলে বাইরে মানে 44 তাহলে আমার এই 144 এর বর্গমূল হলো 12 তাহলে ক সলভের মান এখানে বের হলো 12 এখন আমরা দেখতে পারি ঘরটির প্রস্থ সমান 12 মিটার তারপর ঘরটির দৈর্ঘ্য হবে প্রস্থের দেড় গুণ অর্থাৎ 12 গুণ হবে 1.5 মিটার সেটি হলো এখানে 12 কে 1.5 দিয়ে গুণ করতে হবে এখানে 18 মিটার তাহলে আমার ঘরটি দৈর্ঘ্য এবং প্রস্থ বের হবে অর্থাৎ এই প্রদত্ত সূত্রাবাসে আমি পশ্চালকের মাধ্যমে প্রস্থ এবং দৈর্ঘ্য নির্ণয় করে তারপর আমি ক্ষেত্রফল বের করেছি এবং সেই এই চলকের মাধ্যমে ক্ষেত্রফলের সাথে প্রদত্ত ক্ষেত্রফলের সম্পর্ক করে তারপর আমি পশ্চালকের মান বের করেছি 12 অর্থাৎ সেই হিসেবে আমার এই চলকের আলোকে ঘরটি প্রস্থ হলো এখানে 12 মিটার আর ঘরটি দৈর্ঘ্য হলো 12 গুণ 1.5 যেহেতু দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ আর এখানে আমার লেখা আছে এখানে 1.5 ক অর্থাৎ ক এর মান হলো এখানে আমার 12 আর 1.5 গুণ করলে আমার দৈর্ঘ্য বের হলো 18 মিটার এখন আমি লিখব ঘরটির পরিসীমা অর্থাৎ এখানে চাওয়া হয়েছে ঘরটির পরিসীমা নির্ণয় করতে আর আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটি হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে সেই সূত্রটি ব্যবহার করে এই আয়তাকার ঘরের ক্ষেত্রফলটি নির্ণয় করতে অতএব আয়তাকার ঘরের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ 2 এখন দৈর্ঘ্য এবং প্রস্থ বসে দেবে দৈর্ঘ্য হলো এখানে 18 আর প্রস্থ হলো 12 এখানে 2 গুণ 18 এবং 12 যোগ করলে আমার এখানে হবে 30 আর 30 এর সাথে 2 গুণ করলে এখানে হবে 60 মিটার তাহলে আমার এই আয়তাকার ঘরটির পরিসীমা নির্ণয় করা হলো তো এই শিক্ষার্থী একটু খেয়াল করে এখানে তথ্য দেওয়া ছিল একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ এবং ক্ষেত্রফল হলো 216 বর্গমিটার এই তথ্যের আলোকে আমাকে এখানে দেওয়া হয়েছে পরিসীমা নির্ণয় করা পরিসীমা নির্ণয় করা অর্থাৎ ঘরটির পরিসীমা নির্ণয় করতে হবে আমরা এখানে একটি চলকের মাধ্যমে এই সমস্যাটির সমাধান করেছি প্রথমে আমরা ধরেছি আয়তাকার ঘরের প্রস্থ ক সেই হিসেবে আমার দৈর্ঘ্য হয়েছে এখানে 1.5 ক আর ঘরের ক্ষেত্রফল এখানে দাঁড়িয়েছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 1.5 ক এবং ক গুণ করে এখানে হয়েছে 1.5 ক স্কয়ার এখন আমি এই 1.5 ক স্কয়ারের সাথে প্রদত্ত ক্ষেত্রফলের সম্পর্ক করেছি তাহলে এটি একটি সমীকরণের মাধ্যমে সম্পর্ক করেছি অর্থাৎ 1.5 ক স্কয়ার সমান 216 এখান থেকে আমার
পয়েন্ট মান বের হয়েছে, অর্থাৎ কস আলফার মান বের হয়েছে 12। তাহলে আমার সঠিক প্রস্থ বের হলো 12 মিটার, আর দৈর্ঘ্য সে হিসেবে এখানে হয়েছে 18, অর্থাৎ 12 × 1.5 = 18 মিটার। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে ঘরটির পরিসীমা, অর্থাৎ ঘরটি যেহেতু আয়তাকার, তাহলে আয়তাকার ঘরের পরিসীমা 2 × দৈর্ঘ্য + প্রস্থ একক, তাহলে 2 × 18 + 12, অর্থাৎ 18 হল আমার ঘরটির দৈর্ঘ্য আর প্রস্থ হলো 12। তাহলে 2 × 18 + 12 যোগ করলে আমার এখানে দাঁড়িয়েছে 30, তাহলে 2 × 30 গুণ করলে এখানে হয়েছে 60 মিটার, অর্থাৎ আয়তাকারটির পরিসীমা হলো 60 মিটার। তাহলে আমার এই প্রদত্ত তথ্যের আলোকে আজকের এই সমস্যাটি সমাধান করা হলো। তো শিক্ষার্থীরা এখন একটা বাড়ির কাজ লিখে নেব। তাহলে আজকে বাড়ির কাজ, অনুশীলনী 3A-13 সমস্যাটি সমাধান করব। আশা করি আমার এই সমস্যা সমাধানের আলোকে অন্য 13 নম্বর সমস্যাটিও সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুশীলনী সমস্যা নিয়ে। সবারই দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।